ওয়েলকাম টু বিটেক অ্যাব্রোড, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালি ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। ইতালিতে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, আদার্স আর অন্য অন্য ভিসার ক্যাটাগরি ওপেন আছে। মূলত এই ভিডিওতে আমরা কথা বলবো ইতালি ট্যুরিস্ট ভিসা নিয়ে। ইতালি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে আমরা বিস্তারিত কথা বলবো। ইতালি ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করবেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনার আসলে হচ্ছে ভিসা ফি কত আসতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেবো। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি ধরেন হচ্ছে আপনার ফ্যামিলি সহ আবেদন করেন তাহলে হচ্ছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি আপনার ইনভাইটেশনটা শো করবেন, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো মূলত এই ভিডিওতে। আমরা আসলে মূলত যেটা রয়েছে আপনাকে এবারে বাই স্ক্রিন রেকর্ড করি, আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইতালি ট্যুরিস্ট ভিসার জন্য কীভাবে আপনি আবেদন করবেন, প্লাস হচ্ছে আপনার আসলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেবে, একবারে স্ক্রিন রেকর্ডে আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন কথা না বাড়িয়ে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ইতালির ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য। আপনি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে মূলত দেখেন হচ্ছে ভিসা ইনফরমেশন, ভিসা ইনফরমেশনের ভিতরে নিচের দিকে দেখেন হচ্ছে ভিসা টাইপ রয়েছে। এই ভিসা টাইপের ভিতরে আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কী ভিসা সংক্রান্ত তথ্য যাচ্ছেন। দেখেন আমরা যেহেতু এটা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত, আমরা ট্যুরিস্ট ভিসাটা এখানে সিলেক্ট করবো। ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করার পরে আপনার নিচের দিকে স্কোর করতে হবে। এরপর দেখেন হচ্ছে এখানে ওভারভিউ আছে, এখানে দেখেন হচ্ছে ভিসা ফি রয়েছে। আপনি যদি ওভারভিউর ভিতরে বিস্তারিত একটু তথ্য দেওয়া রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখানে ভিসা ফি আসলে যেটা রয়েছে, ভিসা ফির ভিতরে দেখেন হচ্ছে আপনার অ্যাকচুয়াল জেনুইন ভিসা ফি আসবে হলো আপনার 8,000 টাকা, বাংলাদেশি টাকা 8,000 টাকা, অর্থাৎ হচ্ছে 80 ইউরোর মতো আসবে। যদি আপনার ইউরো একটু আপ ডাউন করে তাহলে আপনার চার্জ কিছুটা কম বেশি হতে পারে। এরপরে হচ্ছে লজিস্টিক, হচ্ছে লজিস্টিকশন ফি, এখানে হচ্ছে আপনার পার ডকুমেন্টসের জন্য নিবে তারা 1100 টাকা, অর্থাৎ হচ্ছে 11 ইউরোর মতো। আপনার এখানে যেটা রয়েছে ভিএফএস গ্লোবালের সার্ভিস চার্জ 3800 টাকা হচ্ছে, এখানে হচ্ছে ভিএফএস গ্লোবালের সার্ভিস চার্জ, অর্থাৎ হচ্ছে 38 ইউরোর মতো আপনার এখানে লাগবে। আপনার হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট চার্জ আছে, সেটা বাংলাদেশি টাকায় 270 টাকার মতো লাগবে। এই হলো আপনার টোটাল চার্জ, এখানে হচ্ছে এইটা হলো আপনার টোটাল খরচ আসবে। এরপরে দেখেন হচ্ছে ডকুমেন্টসের একটু যাই আমরা, এখানে দেখেন হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড, আপনার ডকুমেন্টস রিকোয়ার্ডে কী কী লাগবে সেটা সংক্রান্ত এখানে দেখেন হচ্ছে চেক হিয়ার, এই যে ট্যুরিস্ট ভিসা যেটা রয়েছে এখানে ট্যুরিস্ট ভিসা, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে প্রথম অপশনে যেটা রয়েছে, 1 নম্বর সিরিয়ালে আপনাকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্যানজেন ভিসা হচ্ছে সি টাইপ, মানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ হচ্ছে স্যানজেন ভিসা সি টাইপ ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিলআপ করতে হবে। এখানে দেখেন হচ্ছে তারা লিখছে মাস্ট বি, অবশ্যই এটাকে আপনাকে ফিল্ড ইন দ্য ইংলিশ, মানে হচ্ছে আপনাকে এটা ইংলিশে ফিলআপ করতে হবে, অথবা ইটালিয়ান, মানে আপনি হয়তো ইংলিশে অথবা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে এটা আপনাকে ফিলআপ করতে হবে। এরপর দেখেন সিগনেচার বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার লাগবে। নিচে দেখেন হচ্ছে এখানে যে ইনফরমেশানগুলো রয়েছে সেটা আসলে মূলত তারা ইটালিয়ান ভাষায় লিখেছে, আপনি চাইলে যদি বোঝেন তাহলে এটাও করতে পারেন। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে, আপনাকে 2 রিসেন্ট হচ্ছে ফটো দিতে হবে, মানে 2 কপি আপনার ছবি লাগবে। ছবির সাইজ হবে 40x35 mm, মানে 4x3.5 cm, এটা আপনি এটা যেটা রয়েছে অবশ্যই কোনো প্রফেশনাল স্টুডিও থেকে ছবি তুলবেন, কারণ হচ্ছে আপনি যদি প্রফেশনাল স্টুডিও থেকে ছবি না তুলেন অনেকে বুঝবে না, মেজারমেন্ট বা ফেসের কিছুটা মেজারমেন্ট রয়েছে, সেটা আপনি যেটা রয়েছে এটা আপনি প্রফেশনাল স্টুডিও থেকে তুললে তারা এটা প্রপারলি আপনার জন্য করে দিতে পারবে। এখানে দেখেন হচ্ছে উইদিন লাস্ট 6 মান্থ, মানে 6 মাস আগের ছবি আপনাকে দিতে হবে, মানে 6 মাসের ভিতরে ছবি দিতে হবে। কালার লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আপনার ছবি লাগবে। 3 নম্বর অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি সম্পর্কে এখানে তথ্য রয়েছে। এখানে দেখা হচ্ছে যেটা রয়েছে অ্যাটলিস্ট 3 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, আপনি হচ্ছে যখন ভিসার জন্য আবেদন করবেন অ্যাটলিস্ট যেন 3 মাস আপনার পাসপোর্টের মেয়াদ থাকে। আপনার যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে তাহলে যেন অ্যাটলিস্ট 2 থেকে 3টা পেজ আপনার ফাঁকা থাকে, মানে হচ্ছে 2 or 3 পেজ অ্যাভেলেবল, মানে হচ্ছে ফাঁকা আপনার লাগবে, মানে অ্যাটলিস্ট যেখানে আপনার স্টাম্পিং করতে পারে, আপনি যখন ভ্রমণ করবেন তারা যখন যেখানে স্টাম্পিং করতে পারে, মানে হচ্ছে সিল দিতে পারে ইমিগ্রেশন থেকে, সেজন্য আপনাকে 2 থেকে 3টা পেজ ব্ল্যাঙ্ক রাখার কথা বলা হয়েছে। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন সংক্রান্ত এখানে তথ্য দেওয়া রয়েছে, মানে হচ্ছে আপনি যদি ইনভাইটেশন থাকে তাহলে হচ্ছে আপনি ইনভাইটেশনটা কীভাবে দিবেন
সেটা সংক্রান্ত এখানে দেখেন হচ্ছে এখানে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে একটা ড্রাফট আছে, আমি সেটা আপনাদের দেখাবো। এখানে দেখেন হচ্ছে সেই পেজটা অনুযায়ী আপনাকে ইনভাইটেশনটা সাজাতে হবে। যিনি ইনভাইটেশন দিবেন ইনভাইটেশন পার্সনের তার হচ্ছে আইডি কার্ড সাথে দিতে হবে, আইডি কার্ডের কপি, অথবা তিনি যদি ফরেন নাগরিক হয় মানে ফরেনার হন তাহলে হচ্ছে যেটা হবে তার রেসিডেন্ট কার্ডের কপি দিতে হবে। এই দুটো জিনিস সাথে আপনাকে ইনক্লুড করতে হবে ইনভাইটেশনের ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে এখানে হচ্ছে আপনার ওয়ার্কিং মানে এমপ্লয় লেটার যেটাকে বলা হচ্ছে সেটা আপনার অর্গানাইজেশন থেকে দিবেন, যেটা আসলে মূলত এনওসি নো অবজেকশন লেটার, এটা দিতে হবে। যারা হচ্ছে এখানে দেখেন হচ্ছে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আসলে বিস্তারিত পড়তে গেলে অনেক টাইম যাবে, সেজন্য শর্ট করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। এমপ্লয়ার ইন ইংলিশ, অবশ্যই আপনি যে লেটারটা দিবেন লেটারটা অবশ্যই ইংলিশে থাকতে হবে। এরপরে হচ্ছে এখানে অবশ্যই এখানে সিগনেচার থাকতে হবে, যে কোম্পানির অথরাইজ কোনো পার্সনের সিগনেচার থাকতে হবে। এখানে ডেটের কথা বলা আছে, ডেটের মানে ডেট থাকতে হবে আপনি যে লেটারটা এনওসিটা দিবেন সেখানে। আরও কিছু বিষয় তারা মেনশন করছে, যেমন ধরুন হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে, টেলিফোন, যদি ফ্যাক্স নাম্বার থাকে ফ্যাক্স নাম্বার, এগুলো অবশ্যই দিতে হবে। এখানে এমপ্লয়িং কোম্পানি মানে যে কোম্পানি থেকে দিবেন সে কোম্পানির তথ্য এগুলো থাকতে হবে। এরপরে হচ্ছে দেখেন অ্যাপ্লিক্যান্টের কিছু তথ্য এখানে ইনক্লুড করতে হবে, অ্যাপ্লিক্যান্টের এখানে পজিশন, স্যালারি, ইয়ার, সার্ভিস, এইগুলো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। অর্থাৎ হচ্ছে এখানে বলা হচ্ছে এমপ্লয়ি কী পজিশন ক্যারি করছে, তার বেতন কত, কত বছর ধরে কাজ করছেন, তার সার্ভিস, সেটা সংক্রান্ত যাবতীয় তথ্য এই লেটারের ভিতরে ইনক্লুড থাকতে হবে। এরপরে হচ্ছে যদি আপনি সেলফ এমপ্লয়ি হন, এমপ্লয়েড হন, তাহলে হচ্ছে আপনাকে কী দিতে হবে, এটা আপনার দেখেন ট্রেড লাইসেন্স দিতে হবে। ট্রেড লাইসেন্সটাকে অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে, সাথে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেটা ডকুমেন্টস দিতে হবে। এরপরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট দিতে হবে, আপনি কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করবেন, লাস্ট 6 মান্থের 6 মাসের কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি প্রোভাইড করবেন। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে দেখা দেওয়া রয়েছে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টের ক্ষেত্রে কী দিবেন, এখানে হচ্ছে প্রুফ অফ এনরোলমেন্ট ইন ইন দ্য এডুকেশন এস্টাবলিশমেন্ট ইন বাংলাদেশ, মানে আপনি যেখানে থেকে পড়ছেন সেখান থেকে আপনার একটা এনরোলমেন্ট প্রুফের কপি আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ লিভ অ্যাবসেন্স, মানে হচ্ছে যেটাকে লিভ লেটার বলা হয় সেটা আপনাকে আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে দিতে হবে স্টুডেন্টের ক্ষেত্রে। এটা হলো মেইন বিষয় স্টুডেন্টের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। 6 নম্বরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ভিতরে যেটা রয়েছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন, লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দিবেন, প্লাস হচ্ছে সাথে আপনার সলভেন্সি সার্টিফিকেটগুলো প্রোভাইড করবেন। এখানে এই বিষয়টাই সুন্দর করে লেখা রয়েছে, আপনি চাইলে এটা পড়ে বিস্তারিত তথ্য নিয়ে নিতে পারেন। কিন্তু এই প্যারার মেইন সারমর্ম হচ্ছে এটা আপনার 6 মাসের স্টেটমেন্ট প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, এটা আপনাকে প্রোভাইড করতে হবে। দেখেন হচ্ছে আপনার রিটার্ন ইয়ার টিকিটের বুকিংয়ের পেপার্স দিতে হবে, আপনার এখানে রিটার্ন ইয়ার টিকিটের বুকিংসের পেপার্স দিতে হবে, ট্রাভেল আইটেনারি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার রিটার্ন আপ ডাউন আপনি কত তারিখে ঢুকবেন কত তারিখে বের হবেন সে বিষয়ে তারা ক্লিয়ার আপডেট পাবেন। এরপর হচ্ছে হোটেল কনফার্মেশন, আপনি কোথায় উঠবেন, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা কনফার্ম করতে হবে, আপনার এইটা হচ্ছে হোটেল রিজার্ভেশনের মাধ্যমে আপনি আপনার অ্যাকোমোডেশনটা কনফার্ম করতে পারেন। এরপরে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। এখানে বেশ কিছু ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের অথরাইজ করা রয়েছে, সেখান থেকে 30,000 ইউরো সমপরিমাণে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে আপনি আসলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা কতদিনের জন্য নেবেন সেটার উপর আপনার খরচটা ডিপেন্ড করবে। 30,000 ইউরো মানে আপনার 30,000 ইউরো আপনাকে দিতে হচ্ছে না, এখানে মূলত হচ্ছে 30,000 ইউরো সমপরিমাণে ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা মূলত যেটা রয়েছে তাদের যে ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সে ট্রাভেল ইন্স্যুরেন্স, তাদের নির্দিষ্ট কিছু ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেখান থেকে আপনাকে এটা দিতে হবে। আপনি কতদিনের ইন্স্যুরেন্স দেবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার খরচ। দেখেন এখানে 10 নম্বরে যেটা রয়েছে ডকুমেন্ট, আপনার আসলে ম্যারিটিয়াল স্টেটমেন্টের কথা বলা আছে। আপনি যদি ধরেন ওয়াইফ সাথে ভ্রমণ করে তাহলে হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, যদি আপনার আপনি যদি একজন ডিভোর্সি হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ডিভোর্স সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে, যে দেখেন হচ্ছে ডিভোর্স সার্টিফিকেটের কথা বলা আছে। সাথে যদি ধরেন আপনার বাচ্চা থাকে তাহলে হচ্ছে আপনাদের যে তাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এগুলো মূলত বেসিক ডকুমেন্টস, এছাড়াও আরও কিছু ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে, লাইক হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড, অর্থাৎ হচ্ছে আপনি কি প্রুফ অফ ফান্ডগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। আপনি যে লাস্ট 3 ইয়ার্স মানে আপনি 3 বছরের যে রিটার্ন দিচ্ছেন গভর্নমেন্ট, সেই রিটার্ন ডকুমেন্টসগুলো আপনি এখানে
সাবমিশন করবেন। এরপরে আসেন হচ্ছে আপনাদের কিভাবে হচ্ছে এই হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারটা লিখতে হবে সেটা এখানে দেখা হচ্ছে ডাউনলোড স্যাম্পল ফরম্যাট এখানে দেওয়া আছে। দেখেন হচ্ছে এইভাবে আপনার লেটার অফ ইনভাইটেড এটা যদি আপনি ধরেন ইনভাইটেশন লেটার লিখতে চান এই ড্রাফটটাকে আপনি ডাউনলোড করে এইভাবে আপনি আপনার ইনভাইটেশনটা লিখে নেবেন। এই হলো মেইন বিষয়। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে দেখেন হচ্ছে ডাউনলোড ফর্ম, আপনি যদি এই ফর্মটা ফিল আপ করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখেন যে শর্ট টার্ম সি টাইপ 90 ডেজের যে ভিসা সেটা হচ্ছে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় সেটা নিয়ে আমার প্রিভিয়াস একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন যে কীভাবে স্যানজেন ভিসার সি টাইপ ভিসার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে সেটা দিয়ে দিব, আপনার চাইলে দেখে নিতে পারেন। এই হলো মেইন বিষয়। এরপরে আসেন হচ্ছে যে আপনি আসলে কতগুলো দেশ ভ্রমণ থাকলে আপনি ভিসা পাবেন সেটা একটা বিষয়, আর হচ্ছে ব্যাংকে কত টাকা দেখাতে হবে সেটা নিয়ে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে মূলত যেটা রয়েছে আপনার ব্যাংকে আপনি 5 থেকে 7 লক্ষ টাকার মতো দেখাবেন যিনি ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, আর আপনার সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের জন্য 3 থেকে 4 লক্ষ টাকার মতো আপনি এখানে আপনার ব্যাংকে শো করতে পারেন। এটা হলে আপনার মোটামুটি একাধিক লেনদেন হয়েছে এরকম একটা অ্যাকাউন্ট শো করবেন। এরপরে হচ্ছে ফাইনালি যেটা রয়েছে সেটা হলো হচ্ছে আপনার যেটা আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনার টোটাল ধরেন 3 জন ফ্যামিলি মেম্বার আপনার সাথে ভ্রমণ করে তাহলে হচ্ছে আপনি যেটা থাকতে পারেন 5 লক্ষ প্লাস হচ্ছে 3 লক্ষ 3 লক্ষ, টোটাল হচ্ছে আপনি 6 লক্ষ প্লাস 5 লক্ষ 11 লক্ষ টাকার মতো আপনি ব্যাংকে আপনি এখানে শো করবেন। এটা হলো মেইন বিষয়। এভাবে আপনি আপনার হচ্ছে যেটা রয়েছে আপনি আপনার পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। তো হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন, অন্য কোনো বিষয়ে যদি আপনার জানার অবশ্যই আগ্রহ থাকে সে বিষয়ে কমেন্টসে জানাবেন, আমরা আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।